ওমানে তাণ্ডব চালাতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ। রোববার রাত থেকেই ধোফার ও আল ওস্তায় ভারী বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস বইতে শুরু করে। আবহাওয়া বিভাগ ও জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে ওমান সাগরের উপকূল থেকে 250 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ধোফারের পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। আগামী কয়েক ঘন্টার মধ্যে চলমান আক্রমণের তীব্রতা আরও বাড়াবে তেজ। রোববার দুপুর থেকে ধোফার ও আল ওস্তার বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে সালালা, সাদাহ সহ অন্যান্য প্রদেশেও বর্ষণ ভারী হয়। আগামী কয়েক ঘন্টায় এর মাত্রা আরও বেড়ে 100 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, আর বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার। এছাড়া 8 থেকে 11 মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়ার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। ইতিমধ্যেই বেশ কিছু ওয়াদি ও উপকূলবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। অপরদিকে সালালা, আদুনাব, হালানিয়াত আইল্যান্ড এবং উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে। এখন পর্যন্ত ধোফারের 30 সাইক্লোন সেন্টারে নাগরিক ও প্রবাসী সহ 4,471 জন অবস্থান করছেন। এদিকে তেজের প্রভাবে বাস ও ফেরি সেবা বন্ধ করেছে ওমানের জাতীয় পরিবহন কোম্পানি মোয়াসালাত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কিছু রুটে পরিবহন সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আবহাওয়া বিপর্যয়ের কারণে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। ধোফার ও আল ওস্তার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এই ছুটি প্রযোজ্য হবে। পূর্বাভাস অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের দিকে সময়ে ওমানের ধোফার হয়ে ইয়েমেনের মাহারা অঞ্চল অতিক্রম করবে তেজ। এর আগ পর্যন্ত নাগরিক ও প্রবাসীদের সালালা, মিরবাদ, সাদাহ ও আল ওস্তায় প্রস্তুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।